কংগ্রেসে একা লড়ে কি তুমি জিততে পারবে? কটা সিট জিততে পারবে? তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় হাত না রাখলে কংগ্রেসের নেতারা এ বাংলায় জিততে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বিশ্বাসঘাতকতার যে চরিত্র, এটা দলের নেতারা আমাদের যদি এখনো না বোঝে। এই মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি যে কথাটা বললে, আমি যদি উল্টে বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর যদি কংগ্রেসের আশীর্বাদের হাত না থাকতো, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসতে পারতো? মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে ব্যবহার করে ক্ষমতায় এসে কংগ্রেসকে দিনের পর দিন শেষ করেছে। তোমার সাথে সাধারণ কংগ্রেস কর্মীরা রয়েছে? অবশ্যই আছে। আমি তো বলেছি, দলের যদি হিম্মত থাকে, আমি যে কথাগুলো বলছি আমি ভুল বলছি কিনা দলের মধ্যে একটা ওপেন রেফারেন্ডাম নেওয়া হয়। কি কথা বলছো? 1-2-3 করে যদি একবার বাংলার মানুষ, অনেক কংগ্রেস কর্মী তোমাকে দেখছে, তাদেরও তো মনে হচ্ছে, হতে পারে যে কৌস্তভ আসলে হয়তো অন্য দলের টিকিট চাইছে বা তৃণমূলে যোগদান করে আসলে চুলটা বাড়িয়ে নিতে চাইছে। একদমই না। আমি চাইছি 1-2-3 করে যদি তুমি বলো। আমার প্রথম কথা হচ্ছে, তৃণমূলের সাথে কোনো রকম কোনো জোট, আসন সমঝোতা, ভাব ভালোবাসা কোনো কিছু আমরা চাই না। নরেন্দ্র মোদীকে আটকাতে তৃণমূল কংগ্রেস তো একটা স্ট্রঙ্গার ফোর্স হিসেবে কাজ করছে ভারতে। যে তৃণমূল কংগ্রেস তাদের নিজেদের ক্রেডিবিলিটি নিয়ে আজকে মানুষের প্রশ্ন, তারা নিজেরা আজকে সেটিং তত্ত্বের উপরে ভর করে তারা নিজেরা আজকে বেঁচে আছে। আমি বলছি না, শুভেন্দু অধিকারী বলছে সেন্ট্রাল এজেন্সির উপরে ভরসা নেই, এটা আমি বলছি না। মমতা বন্দ্যোপাধ্যায়কে না বিশ্বাস করার অনেক কারণ আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে না বিশ্বাস করার অন্যতম কারণ হচ্ছে, ক্ষমতায় আসার পর থেকে যেভাবে কংগ্রেস দলকে মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করে দিনের পর দিন ভেঙেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আবার জোট করা মানে রাজনৈতিক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ভেন্ডেটা পলিটিক্স। তোমার বেণুগোপাল সাহেবরা চিঠিতে সই করেছে ভেন্ডেটা পলিটিক্স অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হয়েছে? আমি তো সেই জন্যই বললাম, চিঠি লিখে সেটা ক্ল্যারিফাই করার জন্য বললাম। জানেন কি জানেন না বলতে পারবো না, হাইকোর্টের মামলার ডাইরেকশন অনুযায়ী তদন্ত হচ্ছে, কোর্ট মনিটর ইনভেস্টিগেশন হচ্ছে, এটাকে কী করে ভেন্ডেটা পলিটিক্স বলা যায়? দেখুন, আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস দিনের পর দিন, তুমি আমার কথা ছেড়ে দাও, আমাকে ধরো হেনস্থা করলো, এ করলো, বাদ দাও, আমাদের ঝালদার পূর্ণিমা কান্দুর এখনও চোখের জল মুছেনি, এখনও এই তপন কান্দু মারা গেছে, এই এই সবে এক বছর কমপ্লিট হলো, আমাদের ফুলচাঁদ শেখের এই বাড়ির লোক, আমি জানি না আমাদের দলের যে রাজ্যের সভাপতি, তিনি কী করে এই বিষয়গুলোকে এন্টারটেন করছেন? আমি সত্যি বলছি, আমি খুব অবাক হয়ে যাই অ্যাট টাইমস, যে উনি কী করে এই জায়গাতে, আজকে যদি অধীরবাবু এই জায়গাগুলো নিয়ে জোরালোভাবে প্রতিবাদ করতেন, আমরা তো সবসময় ওনার সাথে আছি, কেন অধীরবাবু বলবেন না যে আমরা তৃণমূলের সাথে এক মঞ্চে আমাদের নেতারাও বসবে না? অধীরবাবুকে তো আমরা জানি অত্যন্ত জোরালো একটা ভয়েস। আমি খুব মানে সত্যি তোমার চ্যানেলে আমি আজকে প্রথম বলছি ময়ূর, সেটা হচ্ছে আমি এই জায়গাতে খুব বেদনা হতো অধীর চৌধুরীর ভূমিকায়, আমি খুব বেদনা হতো। তার কারণ হচ্ছে, আমি যে অধীর চৌধুরীকে দেখেছি, যে লড়াই করার মানসিকতা অধীর চৌধুরী, সেই অধীর চৌধুরীকে আমি কোনো সময় ঢোক গিলতে দেখতে চাই। তো অধীর চৌধুরী কি কম্প্রোমাইজ করছে বলে? অধীর চৌধুরী, আমি জানি না, অধীর চৌধুরী কম্প্রোমাইজ করার ক্যারেক্টার অধীর চৌধুরীর নয়। আমার খারাপ লাগছে দেখতে, সেই অধীর চৌধুরী এখন পুকুর নদীর কথা বলবে? আমি তো এতদিন লিখেছি পুকুর নদীর কথা, অনেকে অনেক কিছু বলেছে, আমি আজকে সামনে বলছি যে অধীর চৌধুরী পুকুর নদীর কথা বলে পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদেরকে যদি এই তত্ত্ব বলতে চায়, এটা হতে পারে না। অধীর চৌধুরী যতই বলুক না কেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা, দিল্লির ক্ষেত্রে আলাদা, আমরা পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীরা, আমাদের দেখতে ভাল লাগে না যে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় বসে থাকবে। আমরা চাই অধীরবাবু এটা নিয়ে জোরালো প্রতিবাদ করুক। অধীরবাবু আজকে সিডাব্লিউসির 5 নম্বর সদস্য, দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, উনি যদি আজকে বলেন যে আমরা এন্টারটেন করবো না, আমি বিশ্বাস রাখি রাহুল গান্ধী সেটা করবেন না। আমি চাই অধীর চৌধুরী, দেখুন আমি দলের বিরোধী নই, আজকে যারা কার্যত গান্ধী পরিবারের বিরোধী হয়েছে, গান্ধী পরিবারের সিদ্ধান্তের মধ্যে একটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট করা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক টেবিলে বসা খাওয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এমনি এমনি এতটা এতটা গান্ধী পরিবার বা কংগ্রেস, গান্ধী পরিবার বা কংগ্রেস ততদিন স্ট্রং হবে না যতদিন না রিজিওনাল স্ট্রাকচার স্ট্রং হবে।